Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Bhaiya apni prashno korechen je pitar sampottite konnara jodi tader ongsho na nei tahole ta bhaiyera byabohar korte parbe parbe kina seta apni prashno korechen. Somanito bhai bondher eta bojhano uchit je eta Allah taala taderke shei odhikar diyeche. Onek shomoy bonera bhaiyer bari theke ongsho ney na ei jonno je তার সে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো সোর্স থাকবে না। অনেক ভাই ভাবিনে এমন আছে যে ননদেরা বা বোনেরা যদি তাদের বাড়িতে যায় তাহলে তারা মন খারাপ করে, তখন বোনেরা মনে করে যে তখন বোনেরা মনে করে যে আমি যদি আমার অংশটা নিয়ে চলে আসি তাহলে কোন মুখে আমি সেখানে যাব। এই চিন্তা ও ধ্যান ধারণা থেকে বোনেরা অনেক সময় সে অংশটা নেয় না। এটা ভাইয়ের নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তো সবাই আসলে আমিও একজন ভাই, হ্যাঁ আমরা সকলেই দুনিয়া লোভী, দুনিয়ার প্রতি আমাদের টান আছে সকলেরই কম আর বেশ। তো যদি বোন না নেয় তাহলে এই ক্ষেত্রে ইসলামের বিধান কিন্তু রহিত হয়ে যায়। এইভাবে আপনার বোন নিবে না আমার বোন নিবে না তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিলেন, হ্যাঁ পুরুষ পাবে দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ, এই এক ভাগের বিধানটাকে অবজ্ঞা করা হলো। কোরআনের আয়াতের প্রতি আমল ছুটে যায় এবং মহিলা তার নিজের হক বুঝে না, সে নিজের কল্যাণ বুঝে না। মহিলার যে বিয়ের সময় অভিভাবকের একটা আলাদা ভূমিকা রাখতে বলা হয়েছে সেটা এটাই কারণ। এই যে দেখেন এই সম্পদটা এখন যদি মহিলা নিয়ে মসজিদে দান করে দেয় তবুও তার জন্য লাভ। তো এই জন্য মহিলাদেরকে এটা বুঝিয়ে ওদের হকটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে আর বলে দিতে হবে যে তোমার যদি প্রয়োজন না হয় সংসারে তাহলে তুমি এটা মসজিদে দান করে দাও, তোমার জন্য সপ্তাহে জারিয়া হয়ে থাকবে। বুঝে আসছে ভাই? এই মহিলারা বুঝে না, যার ফলে তারা অনেক সময় নিতে চায় না। আরেকটা চাপ যেটা বললাম যে কোন মুখে আমি আমার ভাইয়ের বাড়িতে যাব, আমি তো তার সম্পত্তি ভাগ সব নিয়ে চলে এসেছি, হ্যাঁ এই ধুয়ে মুছে যেটাকে বলে ধুয়ে মুছে সব নিয়ে এসেছি, যাওয়ার আমার মুখ থাকবে না, আমার আবার যাওয়ার আমার পয়েন্ট থাকবে না আমার বাপ ভাইয়ের বাড়িতে। এই জন্য অনেক মহিলা নেই না। এই পরিস্থিতি আমরাই সৃষ্টি করেছি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এক দ্বিতীয়ত হলো যে ওদেরকে বোঝাতে হবে যে এটা তোমাদের হক, তোমাদের রব মহাব্বুল আলমিন দিয়েছেন, ফলে আল্লাহর অমীয় বিধান অলম্বনীয় এটা পালন করতেই হবে। তাদের হক তাদেরকে দিয়ে দেন, এরপর ওরা কোনো গরিব মিসকিনকে দিবে কাকে দান করবে ওটা তাদের ব্যাপার, কিন্তু ওদের হকটা ওদেরকে দিয়ে দিতে হবে যাতে করে আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম হয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।